হ্যালো বন্ধুরা, প্রি মেডিকেল এক্সাম নিট এর পরীক্ষা নিয়ে পুরো ভারতে একই চলছে। এ বিষয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুবই চর্চা শুরু হয়েছে। চলুন আজকের ভিডিওতে প্রথমে জানব দেশের মিডিয়া অথবা দেশের ছাত্রছাত্রী কেন এ বিষয়ে এত চর্চা শুরু করেছে। এই নিট পরীক্ষায় 20 লক্ষ ছাত্রছাত্রী যোগদান করেন। প্রথমত এই নিট পরীক্ষার রেজাল্ট 14 জুন দেওয়ার কথা ছিল, সেটি 4 জুন অর্থাৎ যেদিন ইলেকশনের রেজাল্ট হয়েছে সেদিন দেওয়া হয়েছে। বন্ধুরা, এত বড় একটা পরীক্ষার রেজাল্ট কেন ইলেকশনের দিন দেওয়া হয়েছে? যেই দিন সব মিডিয়ারা ইলেকশনের খবর নিয়ে ব্যস্ত, এদিন এত বড় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। কি এখানে কোনো স্ক্যাম চলেছে? এ বিষয়ে আগে জানতে পারি। এ বিষয়ে নিয়ে ছাত্রছাত্রী থেকে বড় বড় পলিটিশিয়ান এই প্রশ্ন করেছেন। দ্বিতীয়ত, 2023 এর নিটে 2 ছাত্রছাত্রী পুরো মার্ক পেয়েছেন এবং 2022 এর নিট পরীক্ষায় 4 জন পুরো মার্ক পেয়েছেন এবং এই বছরে 67 জন ছাত্রছাত্রী পুরো নম্বর পেয়েছেন। এবং এতটুকু নয়, আরও আগের দিকে তাকালে এরকম 2-4 জন প্রতি বছরই পেয়ে আসছেন এবং এই বছর 67 জন 1 নম্বর হয়ে গেলেন কীভাবে? এ বিষয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রছাত্রী অথবা বিভিন্ন পলিটিশিয়ান। তৃতীয়ত, একই স্কুল অথবা একই পরীক্ষা কেন্দ্রে 6টি ছাত্র 1 নম্বর হয়েছে, এ বিষয়ে নিয়েও চর্চা শুরু হয়েছে। এবং বন্ধুরা, নিট এর পরীক্ষা 720 পাওয়া যে কোনো ছাত্রছাত্রীদের জন্য খুবই কঠিন একটা ব্যাপার। হয়তো 716 অথবা 715 নম্বর পাওয়া, অথবা 2023 অথবা 2022 এর ছাত্রছাত্রী পুরো মার্ক তো পায় নাই, কিন্তু এখানে 2024 ছাত্রছাত্রী 720 নম্বর পেয়েছে। এবং বন্ধুরা, আরও একটি ভয়ানক তথ্য, পুলিশ 4 পরীক্ষার্থী তাদের পরিবার সহ মোট 13 জনকে প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারিতে গ্রেফতার করা হয়েছে। এতগুলো উলটপালট দেখে বিভিন্ন ছাত্রছাত্রী এবং বিভিন্ন পলিটিশিয়ান বিভিন্ন প্রশ্ন উঠাচ্ছেন এ বিষয়ে। বন্ধুরা, বিভিন্ন পলিটিশিয়ানরাই বলেছেন যে এই পরীক্ষাটি আবার নেওয়ার জন্য। আপনাদের কি মত, আবার নেওয়া হবে কি হবে না? নিচে কমেন্টের মধ্যে জানান।